গুড আফটারনুন স্টুডেন্টস, আমরা আজকে স্ট্যাটিস্টিক্স এর অর্থাৎ রাশিবিজ্ঞানের আমাদের শিক্ষাক্ষেত্রে কোন কোন দিকগুলোকে সাহায্য করে, স্ট্যাটিস্টিক্স কি সেই বিষয়টা নিয়ে আলোচনা করব। তো এই ইংরেজি শব্দ যে স্ট্যাটিস্টিক্স, যাকে আমরা বলে থাকি পরিসংখ্যান বা সাংখ্যমান, এটা সম্বন্ধে তোমাদের কোনো ধারণা আছে? মেয়েরা, স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে তোমাদের কি ধারণা আছে? শ্রীকর্ণা, আমার কথা শোনা যায়? হ্যাঁ ম্যাম, স্ট্যাটিস্টিক্স বা রাশিবিজ্ঞান সম্বন্ধে কি ধারণা আছে? তোমরা তো স্ট্যাটিস্টিক্স এর পেপারে অনেক অঙ্ক করেছো, তো স্ট্যাটিস্টিক্স কাকে বলে বা এই বিষয়টার মধ্যে? ম্যাম, স্ট্যাটিস্টিক্স হচ্ছে গাণিতিক সংখ্যামালা, যার দ্বারা আমরা বিভিন্ন অঙ্ক অপারেশন করতে পারি। দেবস্মিতা, নেই তাহলে আমরা স্ট্যাটিস্টিক্স এর যতই অঙ্ক কষি না কেন, আমাদের হ্যাঁ আমি উত্তর চাইতে চাই মানে উত্তর শুনতে চাইছিলাম, তো রেসপন্স না করলে কি করে বুঝবো জানো কি জানো না। তো আমরা রাশিবিজ্ঞানে যেটা করে থাকি সেটা হলো, আমাদের যে বিভিন্ন সংখ্যাগুলোকে আমরা পাই, আমরা ধরো কোনো জায়গায় সার্ভে করতে গেছি, সেখান থেকে আমরা কতগুলো ডেটা বা তথ্যকে সংগ্রহ করে নিয়ে এসেছি। কি ধরনের ডেটা? না, সেই জায়গায় কতজন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে, ছেলে এবং মেয়ে উভয় জেন্ডার, মেল জেন্ডার এবং ফিমেল জেন্ডার কতজন গ্রাজুয়েশন কমপ্লিট করেছে কোন একটি এলাকাতে, কোন একটা হয়তো রিমোট এরিয়াতে, গ্রামের মধ্যে, সেটাকে আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্স এর মধ্যে দিয়ে সেই ডেটাটাকে সাজাতে পারবো। এবং রিপ্রেজেন্টেশন হলো, হওয়ার পর আমরা সেই ডেটাকে নিয়ে তার উপরে কোনো ক্যালকুলেশন বা গাণিতিক প্রয়োগগুলো, কৌশলগুলোকে প্রয়োগ করতে পারবো। সেখান থেকে আমরা বুঝে নেব যে গড় কতজন ছেলে মেয়ে প্রতি বছর গ্রাজুয়েশন কমপ্লিট করতে পারছে, বা সেখানকার গ্রাজুয়েশন কমপ্লিট করার হার কত। সেখানে আমরা আরো একটা জিনিস করতে পারি, ছেলেদের সংখ্যা কিরকম এবং মেয়েদের গ্রাজুয়েশন কমপ্লিট করার সংখ্যা কিরকম। যদি ছেলে এবং মেয়ের মধ্যে পার্থক্য খুব বেশি হয়ে থাকে, সেই পার্থক্যটা আমরা সিগনিফিকেন্ট কিনা সেটাও আমরা মানে আমাদের রাশিবিজ্ঞান দ্বারা সেটা আমরা প্রকাশ করতে পারবো। তাহলে রাশিবিজ্ঞান আমাদেরকে বিভিন্ন ধরনের, যেমন ধরো পপুলেশন ডেটা, সেন্সাস ডেটা, কোনো জায়গাকার ডেমোগ্রাফিক ডেটা, কোনো জায়গার এডুকেশনাল যে ফিচার্স, এডুকেশনাল কোয়ালিফিকেশনস এর যে স্ট্যাটিস্টিক্যাল ডেটা, সেগুলোকে খুব সহজে আমাদের সামনে প্রেজেন্ট করতে পারে। প্রেজেন্টেশনের জন্য আমরা দু রকম পদ্ধতি ব্যবহার করে থাকি। একটা হচ্ছে আমাদের তালিকা পদ্ধতি, অর্থাৎ ট্যাবুলার ফর্ম। আমরা যেটা করে আসি সেটা হচ্ছে ট্যাবুলার ফর্ম, আমরা গ্রুপ করে নিই, ক্লাস ইন্টারভাল করে থাকি, এবং সেই ক্লাস ইন্টারভাল ধরে ধরে আমরা কতজন ওই ক্লাসের মধ্যে পড়ছে তার ফ্রিকোয়েন্সি আমরা নিয়ে থাকি। এই ক্লাস ইন্টারভাল এবং ফ্রিকোয়েন্সির ভিত্তিতে আমরা বিভিন্ন ধরনের তাদের গড়, তারপরে মধ্যম মান এবং নানা ধরনের স্ট্যান্ডার্ড ডেভিয়েশন, নানা ধরনের আমরা যে স্ট্যাটিস্টিক্স গুলো রয়েছে সেগুলো ডেসক্রিপটিভ স্ট্যাটিস্টিক্স এবং ইনফারেন্সিয়াল স্ট্যাটিস্টিক্স, উভয় স্ট্যাটিস্টিক্সই আমরা প্রয়োগ করে থাকি। এবার যদি আমরা ট্যাবুলার ফর্ম ছেড়ে দিয়ে প্রেজেন্টেশনটা একটু অন্য মাত্রায় দেখি, তাহলে সেটা হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন অফ স্ট্যাটিস্টিক্যাল ডেটা। সেখানে আমরা গ্রাফ অনেক রকম পেয়ে থাকি। জানো তোমরা কত রকম গ্রাফ হতে পারে? গ্রাফ
তোমরা জানো নাম কোন কখনো শুনেছো তোমাদের গ্রাফিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন হ্যাঁ ম্যাম কি কি শুনেছো? তারপর হিস্টোগ্রাম, তারপর লাইন গ্রাফ, লাইন গ্রাফ, ফ্রিকোয়েন্সি পলিগন, তারপরে হচ্ছে আমাদের হিস্টোগ্রাম, পিক্টোগ্রাফ, পিক্টোগ্রাফ, আচ্ছা পিকচার বেস, পিক্টোগ্রাফ মানে হচ্ছে যেখানে পিকচার দেওয়া হয়ে থাকে, মানে তোমার ডেটাটা সংখ্যা না দিয়ে আমরা যদি জিনিসটাকে পিকচারে রিপ্রেজেন্ট করি সেটা হয়ে যাচ্ছে পিক্টোগ্রাফ। আর কি হতে পারে? পাই ডায়াগ্রাম দেখেছো, পাই চার্ট, পাই চার্ট জানো? যেগুলো তোমরা হ্যাঁ বলেছো সেগুলো হচ্ছে তোমাদের অনেকটা দেখতে লাইনের উপরে ভিত্তি করে, কিন্তু পাই চার্ট যেমন বার গ্রাফ, হিস্টোগ্রাম, লাইন গ্রাফ অর্থাৎ ফ্রিকোয়েন্সি পলিগন, তোমাদের কিউমুলেটিভ ফ্রিকোয়েন্সি পলিগন, ওজাইভ, এগুলো সমস্তই হচ্ছে লাইনের ওপর বেস করে, কিন্তু সার্কুলার বা সার্কেল ফর্মে বৃত্তের আকারে যে রিপ্রেজেন্টেশন হয় সেটা তোমরা লক্ষ্য করেছো কিন্তু নামটা হয়তো জানো না, এই ধরনের গ্রাফকে বলা হয় পাই চার্ট। এই পাই চার্টে 100%-এর ওপরে ক্যালকুলেশন হয় এবং ফুল ডিগ্রি হচ্ছে মানে একটা পুরো গোটা সার্কেলের যদি আমরা ডিগ্রি মাপি তাহলে সেটা হয় 360 ডিগ্রি। তো এই ডিগ্রির বেসিসে আমাদের পার্সেন্টেজ 100%-এর ওপরে আমরা পাই ডায়াগ্রাম করে থাকি। এটা আমরা করে থাকি আমাদের সার্কুলার ফর্মে অর্থাৎ বৃত্তের আকারে। এইটা আরো একটা এক ধরনের রিপ্রেজেন্টেশন যেটা আমরা মাঝে মাঝেই আমাদের স্ট্যাটিস্টিক্যাল ডেটা রিপ্রেজেন্টেশন করতে গেলে, এক্সপ্রেস করতে গেলে আমাদের ব্যবহার করা হয়। যেমন ধরো কোনটা বলবো, ধরো তোমার একজন ব্যক্তির সারা মাসের আয় হচ্ছে একটা ধরে নিলাম 100, 100 ধরে আমি বলছি, 100 রুপিস হচ্ছে তার তার হচ্ছে মানে পার মান্থ তার স্যালারি। এই 100 রুপিস যে ইনকাম করলো এখান থেকে সে 30 রুপিস সে কি করলো সেই মাসের জন্য সঞ্চয় করে রাখলো। সুতরাং তার সেভিং মানি হচ্ছে 30 রুপিস, বাকি 70 রুপিস যে রয়ে গেল সেটা সে সেখান থেকে সে 25 রুপিস দিয়ে সে বাড়ি ভাড়া দিল, তাহলে ঘর ভাড়া হাউস রেন্ট হচ্ছে 20 রুপিস, তার থেকে মানে 70 থেকে বলছি, তার থেকে সে 70 থেকে 20 রুপিস যদি হাউস রেন্ট দেয়, বাকি তার ফুডিং ফুডিং পারপাসে সে বাকি 30 রুপিস খরচ করলো, তাহলে পড়ে রইল তার কত না 20 রুপিস, 70 থেকে এই বাকি 20 রুপিস সে তার বাকি মোবাইল বা তার যে বিভিন্ন ড্রেস মেটেরিয়াল কেনবার জন্য সেটা রেখে দিল, তাহলে বাকি তাহলে হচ্ছে তার খরচ হচ্ছে 70 রুপিস। এই খরচটা হলো হাউস রেন্ট, ফুডিং অ্যান্ড ড্রেস মেটেরিয়াল বা আদার্স মোবাইল রিচার্জ, এগুলো আমি ধরে নিলাম 100 রুপিসের বেসিসে আমরা এটা বলছি। তাহলে যখন পাইয়ে আমরা রিপ্রেজেন্ট করব তখন আমরা 20% মানে আমাকে গুনে গুনে এই 20টাকে আউট অফ 360 ডিগ্রি কত ডিগ্রি হয় সেটা আমাকে মেপে নিতে হবে। তাহলে 20/100 × 360 এটা করলে আমি ডিগ্রিতে কনভার্ট করব, পার্সেন্টেজ থেকে ডিগ্রি কনভার্ট হয়ে যাবে, সেই ডিগ্রিটাকে যদি আমি ওই প্রোট্রাক্টর দিয়ে মাপি তাহলেই আমার কিন্তু পাই ডায়াগ্রামে কত ডিগ্রি হচ্ছে সেটাকে আমি এঁকে ফেলতে পারবো। এইভাবে আমরা পার্সেন্টেজ থেকে 100%-এর বেসিসে আমরা কি করতে পারি, ডিগ্রিতে কনভার্ট করে 360 ডিগ্রি দিয়ে আমি যদি মাল্টিপ্লাই করি তাহলে এটা কনভার্টেড হচ্ছে ডিগ্রিতে, সেটা আমি পাইতে রিপ্রেজেন্ট করতে পারবো। পাই ডায়াগ্রাম সবসময় আইদার ইন কি বলবো ইন দ্য ফর্ম অফ পার্সেন্টেজ অর ইন দ্য ফর্ম অফ ডিগ্রি প্রেজেন্টেশনটা হয়ে থাকে।
এটা আরো এক ধরনের স্ট্যাটিস্টিক্যাল ডেটা প্রেজেন্টেশনের জন্য গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। তাহলে দাঁড়ালো কি, আমাদের গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন আছে আর ট্যাবুলার রিপ্রেজেন্টেশন আছে, এই দুটো ফর্মে আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্যাল ডেটাকে রিপ্রেজেন্ট করে থাকি। তো এই স্ট্যাটিস্টিক্স তাহলে আমাদেরকে এত কি কি প্রয়োজন, কি কি লাগলো, কি কি কাজে আমাদের লাগলো? প্রধানত স্ট্যাটিস্টিক্স কে আমরা আমরা একটা বিষয় হিসেবে ভাবতে পারি। অনেকে স্ট্যাটিস্টিক্স বিষয় নিয়ে পড়াশোনা করে, রিসার্চ করে এবং সেখান থেকে নানা ধরনের গবেষণা পত্র বার করে, সেটা স্ট্যাটিস্টিক্স কে বিষয় হিসেবে, অ্যাজ এ সাবজেক্ট স্ট্যাটিস্টিক্স কে ভাবা হচ্ছে। বাট উই আর থিংকিং স্ট্যাটিস্টিক্স অ্যাজ আ টেকনিক ফর ক্যালকুলেশন। তাহলে আমাদের ডেটা ক্যালকুলেশন করতে গেলে স্ট্যাটিস্টিক্স আমাদের কাছে একটা মেথড অথবা পদ্ধতি হিসেবে আমরা ভাবব। আমরা যখন ইভ্যালুয়েশন বা মেজারমেন্ট করছি, সেক্ষেত্রে আমার স্ট্যাটিস্টিক্স হচ্ছে একটা পদ্ধতি বা আমার কাছে একটা টুলস বা টেকনিক হতে পারে। এর জন্য আমাদের কি কি প্রয়োজন, প্রথমত আমাদের তথ্য সংগ্রহ করতে হবে, তথ্যগুলোকে আমাদের সাজানো সজ্জিত করতে হবে, আইদার ইন দ্য ফর্ম অফ ট্যাবুলার টেবিল অর ইন দ্য ফর্ম অফ গ্রাফ। আমরা যদি টেবিল করতে চাই তাহলে খুব তাড়াতাড়ি আমাদের ক্যালকুলেশন হয়ে যাবে, সেখান থেকে আমরা তথ্যকে তথ্যর বিভিন্ন ধরনের যে ক্যালকুলেশনস গুলো রয়েছে, কি করতে চাইছি, কি কি গাণিতিক প্রেজেন্টেশন করব, সেটা আমরা করলাম। আমাদের গড় নির্ণয়, মধ্যম মান নির্ণয় অর্থাৎ মিন মিডিয়ান মোড নির্ণয় করতে পারলাম, স্ট্যান্ডার্ড ডিভিয়েশন, মিন ডিভিয়েশন, পার্সেন্টাইল, এগুলো আমরা করতে পারলাম। সেখান থেকে করবার পরে আমরা তথ্যটাকে অ্যানালিসিস করছি, দ্যাট ইজ অ্যানালিসিস অফ ডেটা, অ্যান্ড দ্য লাস্ট ওয়ান ইজ ডেটা ইন্টারপ্রিটেশন অ্যান্ড কনক্লুশন। শেষে আমরা কি করলাম, একটা ডেটা থেকে আমরা বলতে পারলাম যে, যেমন ছেলে মেয়ে দিয়ে আমি বলেছিলাম একটা এক্সাম্পল দিয়ে, যে ছেলে এবং মেয়ে উভয়ই তাদের গ্র্যাজুয়েশনের পাশের হার কত সেটা আমরা জানার চেষ্টা করছি, আর পাশের হার কিরকম, ছেলে মেয়ের মধ্যে পার্থক্য আছে কিনা, তাদের কিরকম রেটে তারা পাস করছে, কতজন ছেলে মেয়ে, কতজন ছেলে কিরকম পার্সেন্টেজ করছে, তাদের একটা লেভেল আছে, কত পার্সেন্ট করে ফার্স্ট ক্লাস পাচ্ছে না সেকেন্ড ক্লাস পাচ্ছে, এভাবে আমরা কিন্তু ক্যাটাগরি করতে পারি। নানা ধরনের আমার 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 অবজেক্টিভ যেরকম হবে, আমার কনক্লুশন সেরকম হবে, আমি ডিজাইন করব। এইভাবে আমরা কিন্তু স্ট্যাটিস্টিক্স কে ব্যবহার করছি। তাহলে স্ট্যাটিস্টিক্স এর স্কোপ কি শিক্ষা ক্ষেত্রে, কোথায় কোথায় আমরা স্ট্যাটিস্টিক্স কে ব্যবহার করে থাকি, রাশি বিজ্ঞানের প্রয়োগ কোথায় কোথায় হয়ে থাকে? সুদীপ্তা, পপুলেশনে যখন আমাদের ডেটা অ্যানালাইজ করতে হয় সেই ক্ষেত্রে, এডুকেশনের ক্ষেত্রে, হ্যাঁ এডুকেশনে কোন কোন জায়গাতে আমরা করে থাকি, এডুকেশনের কোন কোন শিক্ষা ক্ষেত্রে, যদি আমরা দেখতে চাই যে পাশের হার কতটা বা ভালো স্টুডেন্টরা কতটা ভালো ফল করেছে কোন একটা সেমিস্টারে বা প্রত্যেকটা সেমিস্টারে, তো ম্যাম মূল্যায়নের ক্ষেত্রে তো এটা খুবই গুরুত্বপূর্ণ। মূল্যায়ন অর্থাৎ আমরা যদি মনে করি যে মাধ্যমিকে এবারে কতজন মানে মানে কোন পার্সেন্টেজটা বেশি পেয়ে সে পাস করেছে, কত পার্সেন্ট পেয়েছে, সেটা কতটা পেয়ে সে পাস করেছে, এটা যদি আমি দেখতে চাই তাহলে আমি আমাদের স্ট্যাটিস্টিক্স এর সহায়তা নিতে হবে। আর যদি আমি মূল্যায়ন ছেড়ে অন্য জায়গায় যাই তখন সেক্ষেত্রে কি কি ভাবতে পারি স্ট্যাটিস্টিক্স এর কোন কোন জায়গায় ব্যবহার মূল্যায়ন ছেড়ে? এক তো শিক্ষাগত মূল্যায়ন হয়েই গেল, কিন্তু মূল্যায়ন ছেড়ে আমরা কোথায় ভাবতে পারি? আমরা যখন দুজন দলের মধ্যে, ধরো আমি আরবান আর রুরাল, বয়েজ গার্লস, মেল ফিমেল, তারপরে হচ্ছে আমার ক্লাস ওয়াইজ, ক্লাস টেনে সেকশন এ সেকশন বি, এইভাবে যখন আমি কম্পেয়ার করছি কোনো ডেটাকে নিয়ে, উপস্থিতির হার মূল্যায়ন কিন্তু নয়, উপস্থিতির হার, তাদের পড়াশোনার অ্যাচিভমেন্ট টেস্ট, তাদের কে কতটা লাইব্রেরি ওয়ার্ক করে এই ধরনের, বাকি কত কতজন স্টুডেন্ট ভালো ম্যাথামেটিক্সে, কে কিরকম, এই লেভেলটাকে যদি আমি জানতে চাই তাহলে আমাকে কি করতে হবে, স্ট্যাটিস্টিক্সের সহায়তা নিতে হবে। দুটো দলের মধ্যে যখনই আমি কম্পারিজন করব, দুটো অথবা তার বেশি,
দলের মধ্যে যখন আমি নানা বিষয় নিয়ে কম্প্যারিজন করতে যাব, তখনই আমাকে কিন্তু রাশিবিজ্ঞানের সহায়তা নিতে হবে। আর আর কি হতে পারে? স্ট্যাটিস্টিক্স আমাদের ক্ষেত্রে, মানে শিক্ষা ক্ষেত্রে এবং শিক্ষা সংক্রান্ত যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে, যেমন ধরো এডুকেশনাল ম্যানেজমেন্ট, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন, প্ল্যানিং, এই সমস্ত জায়গাগুলোতে একটা একটা আমাদের চিত্র তুলে ধরে যে আজকে যে কারিকুলামটা, পাঠ্যক্রমটা চলছে, সেই পাঠ্যক্রমটা কতটা বেনিফিট পাচ্ছে স্টুডেন্ট তার থেকে, সেটা করতে গেলে আমাদেরকে স্ট্যাটিস্টিক্স এর সহায়তা নিতে হবে। এছাড়া কোনো কোনো সিদ্ধান্ত নিতে গেলে, যেমন এডুকেশনাল প্ল্যানিং এ কোনো সিদ্ধান্ত যখন নিতে যায়, যেমন ধরো এডুকেশনাল যে আমাদের নিউ এডুকেশনাল পলিসি, হ্যাঁ, যেটা আসছে, তো এই পলিসিটা কতটা আমাদের কাছে হেল্পফুল, কতটা আমাদের শিক্ষাক্ষেত্রে উন্নয়ন আনতে পারে, তার যে বিশ্লেষণ, সেটা কিন্তু যাচাইকরণ আমরা স্ট্যাটিস্টিক্স এর মধ্যে দিয়ে করতে পারি। তাহলে বিভিন্ন ক্ষেত্রে, যেমন এডুকেশনাল ম্যানেজমেন্ট, পরিকল্পনা, এডুকেশনাল অ্যাডমিনিস্ট্রেশন অর্থাৎ শিক্ষা প্রশাসন, এবং শিক্ষাক্ষেত্রে যে পরিকল্পনা, এডুকেশনাল প্ল্যানিং, এই সমস্ত জায়গাগুলোতে স্ট্যাটিস্টিক্স আমাদেরকে সহায়তা করে। এছাড়াও স্ট্যাটিস্টিক্স আমাদের যে কোনো ডেটাকে খুব সুন্দরভাবে প্রেজেন্ট করতে সাহায্য করে। প্রেজেন্টেশনটাও কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল মেথডেই সেটা এক্সপ্রেস করে থাকি। মানে স্ট্যাটিস্টিক্স আমাদের নানা দিক থেকে, ম্যানেজমেন্ট, অ্যাডমিনিস্ট্রেশন, আমাদের প্ল্যানিং, আমাদের যে সাইকোলজিক্যাল টেস্টিং গুলো হয়, তোমরা সাইকোলজিক্যাল টেস্ট কিছু জানো কি, নাম জানো? মনোবৈজ্ঞানিক অভিক্ষা, আইকিউ টেস্ট, যেটা হচ্ছে বুদ্ধি পরীক্ষা, আর ও সাইকোলজি, বুদ্ধি অভিক্ষা, সাইকোলজিক্যাল মতেই বুদ্ধি অভিক্ষা পড়ে। আর কি টেস্ট জানো মনোবৈজ্ঞানিক, যেগুলো হচ্ছে আমাদের সাইকোলজিক্যাল টেস্টের মধ্যে পড়ে? শুধু বুদ্ধি নয়, বুদ্ধি ছাড়াও তোমরা তোমরা সাইকোলজি পেপারে আরো কিছু কিছু পড়েছিলে, ইন্টেলিজেন্সের পাশাপাশি আরো কিছু কোয়ালিটি, সাইকোলজিক্যাল কোয়ালিটিস পড়েছো, তোমরা ক্রিয়েটিভিটি পড়েছো, মোটিভেশন লেভেল পড়েছো, তোমাদের মধ্যে তোমরা পার্সোনালিটি পড়েছো। সুতরাং এই সমস্ত জিনিসগুলোই, ক্রিয়েটিভিটি, মোটিভেশন লেভেল, লেভেল অফ মোটিভেশন, পার্সোনালিটি, এছাড়াও অ্যাটিচিউড, অ্যাপটিচিউড, ইন্টারেস্ট, এগুলো কিন্তু আমরা মাপতে পারি স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন টুলস কে ইউজ করে। এবং একটা একটা শিক্ষার্থীর সে কতটা তার চাকরির ক্ষেত্রে তার পড়াশোনা কতটা হেল্প করতে পারবে, অর্থাৎ তার গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এর বিভিন্ন ধরনের যে টেস্ট গুলো হয়, সেই টেস্টে সে কতটা সাকসেসফুল হতে পারবে, তার একটা পূর্ব চিত্র তার কাছে উঠে আসতে পারে স্ট্যাটিস্টিক্স এর মধ্যে দিয়ে। তাহলে সেখানেও আমরা কিন্তু এডুকেশনাল গাইডেন্স অ্যান্ড কাউন্সিলিং এও আমরা সাইকোলজিক্যাল বিভিন্ন টেস্ট করি, সেই টেস্ট গুলো কিন্তু স্ট্যাটিস্টিক্যাল বেসড টেস্ট হয়। তাই বলা যেতে পারে স্ট্যাটিস্টিক্স বিনা কিন্তু এডুকেশনাল সিস্টেমটা চলতে পারে না। এবং স্ট্যাটিস্টিক্স এর যে বিভিন্ন ধরনের নর্মস গুলো আছে, সেই নর্মস গুলোকে ধরেই কিন্তু আমরা এগোতে পারি। যেমন ধরো তোমাদের রেজাল্ট যখন তোমরা পাবে, তখন তোমাদের সেটা কিসের ভিত্তিতে, সেটা আমাদের গ্রেড গ্রেড বা আমাদের মার্কস বা আমাদের যে কি বলে সিজিএসসি, সিজিপিএস সিস্টেম, এগুলো আছে না, হ্যাঁ, এসজিপি, এগুলো আছে তো, সেই সেই জিনিসগুলোই আমরা কিন্তু কিউমুলেটিভ ফর্মে বা সামেটিভ ফর্মে আমরা সেগুলোকে রিপ্রেজেন্ট করে থাকি। এই সমস্ত জিনিসগুলো আমরা স্ট্যাটিস্টিক্স এ একটা একটা করে জানবো, এবং এগুলোই প্রত্যেকটা ইভ্যালুয়েশনের এক একটা পার্ট। তাহলে রেজাল্টের মার্কশিটের যে আমরা প্রেজেন্ট করছি, সেটাও কিন্তু স্ট্যাটিস্টিক্স কে বেস করে করা হচ্ছে। তাই শিক্ষাক্ষেত্রে আমরা যে স্ট্যাটিস্টিক্স এর বিভিন্ন উপকারিতা গুলো পাচ্ছি, সেগুলোকে একটা জায়গায় লিখে আমাদের উত্তরটা তৈরি করতে হবে। এছাড়াও আমাদের যে স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স, ইম্পর্টেন্স অফ স্ট্যাটিস্টিক্স অনেকটা একই ধরনের, কিন্তু স্কোপ যখন লিখবো, তখন আমরা ক্ষেত্রগুলোকে
ব্যবহার করত করব, অর্থাৎ যেমন ধরো মনোবিজ্ঞানের গবেষণার ক্ষেত্রে, তারপরে হচ্ছে মূল্যায়নের ক্ষেত্রে, তারপরে আছে আমাদের গাইডেন্স এন্ড কাউন্সিলিং এ, শিক্ষার্থীকে গাইডেন্স এবং কাউন্সিলিং এ সহায়তা করার ক্ষেত্রে। এইভাবে আমরা কিন্তু ক্ষেত্রগুলোকে কোন কোন ক্ষেত্রে আমরা স্ট্যাটিস্টিক্স কে প্রয়োগ করছি সরাসরি সেখানে আমরা লিখবো। একটা জব স্যাটিসফ্যাকশন বলে একটা জবে পার্ট হয়, জব স্যাটিসফ্যাকশন, সেখানেও কিন্তু আমরা লেভেল কত, জব স্যাটিসফ্যাকশন অর্থাৎ তার তার চাকরির ক্ষেত্রে সে কতটা সন্তুষ্ট সেটাও কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্স এর মধ্য দিয়ে বার করতে পারবো। জব মার্কেটে কিরকম আমার ট্রেন্ড যাবে, এর মানে এর এই বছর যেটা চলছে সেটা নেক্সট ইয়ারে কিরকম হবে সেটাও কিন্তু আমরা স্ট্যাটিস্টিক্যাল ডেটা বেসিসে নেক্সট ইয়ারে ইন ফিউচার সেটাও কিন্তু আমরা অ্যানালিসিস করে একটা ফিগার দেখাতে পারবো। তাহলে এইভাবে আমরা কিন্তু রাশিবিজ্ঞানকে নানা দিক থেকে ব্যবহার করে থাকি এবং তার বিভিন্ন ক্ষেত্রে প্রয়োগ করে আমরা দেখে থাকি যে তার উপকারিতা কতটা। ঠিক আছে, যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে বলতে পারো, যদি না থাকে তাহলে আমরা এই পর্যন্ত আলোচনা আজকের জন্য রেখে আমরা ক্লাস বন্ধ করব। ঠিক আছে, তাহলে মেয়েদের আমি তাহলে আজকে আমার ক্লাস তাহলে আমি বন্ধ করছি। আজকে যে আলোচনা যেটা ছিল তোমাদের সেকেন্ড ইউনিট, সেটা তোমরা হয়ে গেল স্ট্যাটিস্টিক্স এর ইম্পর্টেন্স এন্ড হোয়াট ইজ স্ট্যাটিস্টিক্স এন্ড স্কোপ অফ স্ট্যাটিস্টিক্স। আর বাকি যেটা রয়েছে সেগুলো হচ্ছে তোমাদের স্ট্যাটিস্টিক্যাল কালেকশন অফ ডেটা, ডেটা অ্যানালিসিস, ডেটা ইন্টারপ্রিটেশন, ডেটা কনক্লুশন, এগুলো তো তোমাদের যে থিওরিটিক্যাল পেপার তোমরা যে পড়ছো এসএসসি এর পেপারটা, সেখান থেকে তোমরা আরো ডিটেলসে জানতে পারবে, সেখান থেকেও তোমরা উত্তর লিখে এখানেও অ্যাড করতে পারো। ওকে, থ্যাংক ইউ ক্লাস।